নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজে স্বাগত আপনাদের। এই মুহূর্তে আমি এতনায় হাজির আপনাদের কাছে। দেখুন, নানান খবর জানাচ্ছি এবং ইতিমধ্যে এই রাজ্য শুধু বলবো না, সারা দেশ কোথাও কি তোলপাড় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাণ্ড নিয়ে, এবং যেখানে পড়ুয়ার মৃত্যু ঘিরে একাধিক অভিযোগ সামনে আসছে, তথ্য দিনের পর দিন আমরা পাচ্ছি। এখনো পর্যন্ত গ্রেফতার প্রায় এক ডজন পার, অর্থাৎ 13 জনকে, এবং তার মাঝখানে অরিত্র মজুমদার, তার পোস্ট ঘিরে রীতিমতো ফেসবুক পোস্ট নতুন করে জল্পনা। তবে এসবের মাঝে আরও একটা খবর দিই আপনাদেরকে। একদিকে যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয়, অন্যদিকে তনয়া কোথাও কি সেই বিশ্ববিদ্যালয় আজকে বলল বিশ্বভারতীতেও, কারণ সেখানেও র্যাগিংয়ের অভিযোগ করছে। ইউরোপিয়ান স্টাডিজ বিভাগে 3 পড়ুয়া তাদের সহপাঠীকে র্যাগিং করেছে। আবার এরই পাশাপাশি বারাসাত ইউনিভার্সিটি, সেখানকার খবর দেব আপনাদেরকে। সেখানে আবার কোনো স্থায়ী উপাচার্য নেই, একদিকে উপাচার্য না থাকার ফলে এই নানা রকম গণ্ডগোল, এবং শুধুমাত্র সেই কারণে নয়, র্যাগিংয়ের তত্ত্ব খাড়া করছেন পুলিশ আধিকারিকরা, অন্যদিকের উপাচার্য নেই। কী বলবেন? সবার প্রথমেই বলি যে আমরা প্রত্যেকেই জানি, বাড়িতে যদি অভিভাবক না থাকে বা মাথার উপরে ছাদটা যদি শক্ত না হয় তাহলে কতটা সমস্যা হয়। যেমনটা তুমি বললে যে বিশ্ববিদ্যালয়ের কথা, অর্থাৎ একদিকে যাদবপুরের কথা বললে, অন্যদিকে বিশ্বভারতী, এবং তার সঙ্গে সঙ্গে বারাসাতে যে ইউনিভার্সিটি রয়েছে, অর্থাৎ স্টেট ইউনিভার্সিটি, বারাসাত স্টেট ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির কথাও বলা হলো। দেখো, উপাচার্য না থাকা, যাদবপুরের যখন ঘটনাটা ঘটেছে তখনও কিন্তু আমরা দেখেছি যে সেখানে কোনো স্থায়ী উপাচার্য ছিল না। পরবর্তী সময় বুদ্ধদেব সাউ, তাকে নিযুক্ত করা হয়, নয়া উপাচার্য হিসেবে তিনি দায়িত্ব নিয়েছেন, এবং তারপর বেশ কিছু কড়া পদক্ষেপ তাকে আমরা নিতে দেখেছি। অন্যদিকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে, যেখানে বিদ্যুৎ চক্রবর্তীর এগেনস্টে গিয়ে বহুবার বিক্ষোভ হয়েছে, ছাত্রছাত্রীরা তারা বিক্ষোভ করেছে, এবং বেশ কিছু দাবি দাওয়া তাদের ছিল, সেটা পৌষ মেলাকে কেন্দ্র করে হোক বা তার সামনের মাঠটাকে কেন্দ্র করে হোক অথবা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হোক, যেটাই হোক না কেন, এই যে বারংবার ছাত্ররা তারা সোচ্চার হচ্ছেন, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি র্যাগিংয়ের ততটা সামনে আনলে, যাই হোক, র্যাগিং যে একটা বড় ব্যাধি সেটা সবাই ইতিমধ্যে মানছেন, এটা সত্যিই তাই। কোনো না কোনো জায়গা থেকে যেন মনে করা হচ্ছে যে যারা স্টুডেন্ট, যারা পড়াশোনা করতে আসছে, উচ্চশিক্ষার জন্য যারা আসছে, তাদের মানসিকভাবে হয়তো বিকাশটা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে থিতিয়ে যাচ্ছে। হয়তো তারা পড়াশোনায় ভালো, অত্যন্ত মেধাবী, কিন্তু কোনো না কোনো জায়গায় গিয়ে এই যে মন মানসিকতার বিকাশ আনা বা ডেভেলপমেন্ট, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে, যেই ঘটনাগুলো সাম্প্রতিককালে ঘটে চলেছে। র্যাগিং শুধুমাত্র যে এখন হচ্ছে তা তো না, এর আগেও কিন্তু আমরা দেখেছি বহু জায়গায় র্যাগিং হয়েছে, হয়তো তার প্রতিবাদও হয়েছে বিভিন্ন জায়গায়, কিন্তু যাদবপুরের মৃত্যুর ঘটনা আরও একবার সেই বিষয়টাকেই সামনে এনে দাঁড় করালো যে সত্যি এই যে শিক্ষায় শিক্ষিত বা শিক্ষা দেবার যে পঠন পাঠনের ব্যবস্থা করা হচ্ছে, হয়তো নামজাদা সব ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় অথবা হয়তো মহাবিদ্যালয় বা স্কুল, কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে কোনো না কোনোভাবে ছাত্রছাত্রীদের মাথায় কী চলছে বা তাদের ভাবনায় কী চলছে সেটা কি কোনোভাবে আঁচ করা সম্ভব হচ্ছে? যাই হোক, উপাচার্য ভীষণভাবে প্রয়োজন প্রত্যেকটা জায়গাতে। হয়তো এই স্টেট, তুমি যেটা বললে, অর্থাৎ বারাসাত স্টেট ইউনিভার্সিটির ক্ষেত্রেও হয়তো বিশেষভাবে নজর দেওয়া হবে, এটা যদিও সময়ের অপেক্ষা, অর্থাৎ সময় দিতে হবে এবং তারপর হয়তো সেই বিষয়টাও সামনে আসবে, তাই তো? হ্যাঁ, কিন্তু ইতিমধ্যে যাদবপুরের ক্ষেত্রে আমরা দেখছি যে পুলিশ কিন্তু সেই র্যাগিং এর অভিযোগটাকে, সেই তত্ত্বকে খাড়া করছে, এবং গতকাল যে বৈঠক হলো সেই বৈঠকে কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে ছাত্রছাত্রীদের তাদের কাউন্সিলিং এর প্রয়োজন এমনটা বৈঠকে ঠিক করা হয়েছে, বা অভিভাবকদের সঙ্গে তারাও কিন্তু এক প্রস্তরে আলোচনা করতে চান। সর্বোপরি আমরা এটাই চাই যে এই যে ব্যাধির কথা বলছিল তনয়া, অবশ্যই র্যাগিং একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে, এবং যার জন্যই হয়তো বহু পড়ুয়া তারা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যান, ক্লাস করতে চান না, অনেকে বাড়িতে চলে আসেন, সিনিয়রদের অত্যাচারে, মানে এই ওয়ার্ডটা ইউজ করতে বাধ্য হলাম কারণ সেই অভিযোগে উঠছে, আবার অনেকে সেটাকে মানিয়ে নিয়ে সেখানে হয়তো পড়াশোনা করেন, কিন্তু সবার মন বা মানসিকতা হয়তো সমান হয় না। তো সর্বোপরি এটাই আমরা চাইবো যে এই ব্যাধি কোথাও গিয়ে দূর হোক, এবং সবার মধ্যে যে একটা সমতা বজায় থাকুক, র্যাগিং হোক কিন্তু সেটা ভালোবাসার র্যাগিং হোক, র্যাগিং হোক কিন্তু সেটা একটা পরস্পরের মধ্যে একটা চা খাওয়া হোক বা কোনো গল্প করা র্যাগিং হোক, কাউকে বলা হোক যে আজকের আড্ডাটা হোক তোকে নিয়ে আর তুই সমস্ত কিছু খাওয়া দাওয়া করবি, এই ধরনের একটা হয়তো র্যাগিং এর পরিকাঠামো তৈরি হলে কোথাও গিয়ে সবারই ভালো হবে, তাই নয় কি? একদমই তাই। যাই হোক, এরকম তো বিভিন্ন ধরনের কন্টেন্ট আপনাদের জন্য থাকে বিভিন্ন সময়, সুতরাং সেই কন্টেন্টগুলো আপনারা শেয়ার করুন যাতে আরও বহু মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া সম্ভব হয়, এবং আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে আপনাদের নজর থাকুক, যেমন আপনারা ফেসবুকে নজর রেখেছেন ঠিক একরকমভাবে আমাদের ইনস্টা রয়েছে, টুইটার হ্যান্ডেল রয়েছে, এবং একই সঙ্গে ইউটিউব 24/7 সেখানেও লাইভ স্ট্রিমিং হচ্ছে। কোনোভাবে যদি টিভিটা মিস করে যান তাহলে অবশ্যই আপনারা এই ফোনের মধ্য দিয়ে ইউটিউবে গিয়েও কিন্তু পুরোটা, অর্থাৎ খবরের পুঙ্খানুপুঙ্খ আপডেটগুলো পেয়ে যেতে পারেন। এছাড়া আপনারা তো জানেন যে ডিজিটাল প্ল্যাটফর্মে ইতিমধ্যে ঝড় তোলবার জন্য রিপাবলিক বাংলা একেবারে প্রস্তুত হয়ে গিয়েছে, তবে সবটাই চমক, সুতরাং কিছু অপেক্ষা আমাদেরকে করতেই হচ্ছে। আর অন্যান্য ব্রেকিং খবর, আপডেটেড খবর, প্রতি মুহূর্তের খবরের জন্য অবশ্যই আপনাদের নজর থাকুক রিপাবলিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।